আমাদের যে ট্র্যাডিশনাল যে ক্রাইম হয় তার থেকে এখন সাইবার ক্রাইম দেখাচ্ছে এক নতুন ট্রেন্ড হয়েছে, এটা অসংখ্য সাইবার ক্রাইম শুরু হয়েছে। ট্র্যাডিশনাল ক্রাইমের পাশাপাশি এটা একটা খুব বড়ো চ্যালেঞ্জ, কারণ সাইবার ক্রাইম সম্বন্ধে মানুষের ধারণা বা সচেতনতা কম আছে। অনেক মানুষই এখন অবধি জানেন না যে কীভাবে ব্যাংকের নাম করে যখন কোনো ক্রিমিনাল ফোন করে তাকে কীভাবে উত্তর দিতে হয়, নিয়ে মানুষের সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক সবার সেইভাবে জ্ঞান নেই। ফলে সাইবার ক্রাইমটা দিনকে দিন বাড়ছে। এই সাইবার ক্রাইমকে রুখতে গেলে একটা স্পেশালাইজড উইং দরকার, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ। সেই জন্য প্রত্যেক জেলাতে একটা করে সাইবার ক্রাইম থানা করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা শিউড়িতে বীরভূম জেলার জন্য একটা সাইবার ক্রাইম থানা উদ্বোধন করা হলো। এটা এসপি খুব অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা করেছেন এবং এখানে আমাদের যারা সাইবার ক্রাইম বিশেষজ্ঞ এমন কিছু অফিসার্স থাকবেন, যাতে বীরভূমের মানুষের সুবিধা হবে, তারা এখানে এসে সরাসরি এফআইআর করতে পারবেন এবং তার যে ব্যবস্থা সেটা সঙ্গে সঙ্গে নেওয়া হবে। বাড়তি সুবিধা কী পাবেন মানুষ যখন মানুষ থানায় গিয়ে কমপ্লেন করেন? একটা ধরুন তার কোনো সাইবার ক্রাইম হলো, তিনি একটা থানায় গিয়ে কমপ্লেন করলেন, তখন সেই থানা করে কি, তাদের তো সেই এক্সপার্টাইজ নেই সেই অফিসারদের, সেই সুবিধাও নেই, তারা তখন সেই কমপ্লেনটা রেফার করে পাঠান হেডকোয়ার্টারে। তাতে কী হয়, সময় নষ্ট হয়, মানুষের ভোগান্তি হয়, মানুষকে দু জায়গায় যেতে হচ্ছে। এখানে কী হয়, সময় নষ্ট হবে না, মানুষ আবার তাড়াতাড়ি, এবং সাইবার ক্রাইমের ক্ষেত্রে সময়টা খুব বড়ো ফ্যাক্টর, কারণ আপনার ব্যাংক থেকে একটা টাকা মনে করুন ফ্রডুলেন্টলি চলে গেল, আর আপনি যদি সেটা দেরি করে জানান ব্যাংকে তাহলে সেই টাকা ফেরত পাওয়া খুব শক্ত হয়। ওরা আমাদের অভিজ্ঞতা দেখেছি যদি খুব তাড়াতাড়ি আমরা জিনিস টেক আপ করতে পারি সেখানে অনেক ক্ষেত্রেই আমরা মানুষকে রিলিফ দিতে পেরেছি তৎক্ষণাৎ। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে বীরভূমে কতগুলো সাইবার ক্রাইম হয়েছে সে তথ্য দেখে বলতে হবে, শুধু আমার রেডিমেড নেই। আবার সাইবার ক্রাইম যে বিশেষ পদ্ধতি আছে তার মধ্যে কিছু সময় মোবাইল রিকভারি করেন, দুভাবেই করা হয় এটা। আরে অল্প আপনার কাছে